বলা হয়েছে যে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে জানিয়ে দিলেন কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো আজকে আমরা দেখে নেব যে আগামী বছর অর্থাৎ 2021-এ যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কোন মাসে হবে, ফেব্রুয়ারি মাসে নাকি মার্চ মাসে নাকি জুন মাসে, সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে দেখতেই পাচ্ছেন তাহলে সেটা ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যে লং সেশন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে পাশে বাটন ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে কোভিড পরিস্থিতির কারণে এবছর অনেক কিছুই বদলে গিয়েছে, বেশিরভাগ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কয়েকটি রাজ্যে স্কুলের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হলেও শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে সংক্রমণের ঘটনায় কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে বহু রাজ্যে আগামী বছরের দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের তরফে এখনও কিন্তু কোনো কিছু জানানো হয়নি, ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। এরই মধ্যে বুধবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন করোনা পরিস্থিতিতে নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি, যে কারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস 30-35% হ্রাস করা সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকারকে কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, নির্দিষ্ট সময়ে কি পরীক্ষা হবে, সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে সমস্তটাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, কোন পথে গেলে ছাত্রছাত্রীদের পাঠদান ঠিক থাকবে এবং স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এই দুটো বিষয়ের উপরে আমরা নজর রাখছি। কয়েকটি রাজ্যে স্কুল খোলার পরে কোভিড সংক্রমণের কারণে তা ফের বন্ধ করে দেওয়ার বিষয়টিও এদিন উল্লেখ করতে কিন্তু ভুলেননি তিনি। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হয় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে, কিন্তু করোনা পরিস্থিতিতে এবার আর 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এখনও কিন্তু ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড। বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে আগামী বছর মার্চ মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করে বিকাশ ভবনে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। এছাড়া একদিন অন্তর পরীক্ষা নেওয়া, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং আলাদা আলাদা কেন্দ্রে একই দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় কি না তা ভেবে দেখার জন্য ফোরামের তরফে শিক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে অর্থাৎ কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা কিন্তু আলোচনা চলছে। এর পাশাপাশি ইতিমধ্যে শিক্ষকদের এক সংগঠন কিন্তু অর্থাৎ একদিন অন্তরন্তর করে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রয়েছে তা অর্থাৎ নেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করেছে এবং শিক্ষা দপ্তরের কাছে কিন্তু একটা আবেদন করে দিয়েছে। তো যখনই আপডেট চলে আসবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসের মধ্যে পরীক্ষা হবে কি না, অর্থাৎ যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকার তার শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগাম অর্থাৎ গতকালকে 30-35% সিলেবাস যে রয়েছে তা কমিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তার আপডেট আমি আপনাকে জানিয়ে দিয়েছি এবং কোন কোন বিষয়গুলিকে কমিয়ে দেওয়া হয়েছে কোন কোন চ্যাপ্টার অনুযায়ী সেই ভিডিও কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের মানে একটাই প্রশ্ন যে তাহলে কিন্তু ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রয়েছে তা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রায় কিন্তু 99% কিন্তু রয়েছে। তবে যদি আপডেট চলে আসে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পরীক্ষা হবে নাকি জুনের দিকে হবে এবং আপনাদের মতামত কী রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের দিকে পরীক্ষা হওয়া দরকার কি না নাকি জুনের দিকে নিয়ে যাওয়া দরকার, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং যখনই আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনি ছেলে পেয়ে যাবেন। এই জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন।